ছানা আর কড়াইশুঁটি দিয়ে তৈরি এই দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ চপ একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ামাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ ছানা এবং কড়াইশুঁটির চপ, যেটা ওপর থেকে একদম মুচমুচে কিন্তু ভিতরে একদম নরম, আর খেতে এর স্বাদ জাস্ট ভাবাই যায় না, একবার না খেলে বুঝতেই পারবেন না। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না জানো। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি এই ছানা কড়াইশুঁটির চপের রেসিপিটি। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম ছানা, আপনারা এর পরিবর্তে পনিরও ব্যবহার করতে পারেন। আর ছানাটাকে ভালো করে আমি ম্যাশ করে নিয়েছিলাম। একটা মিক্সি জারে 1/2 ইঞ্চি পরিমাণ আদা, একটা কাঁচা লঙ্কা, 3 টেবিল চামচ পরিমাণ জল আমি নিয়ে নিলাম। আর এবার এটাকে আমি মিহি করে একদম পেস্ট করে নেব। আর এই পেস্টটাই আমি এবার ওই ছানার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এর সাথে দিয়ে দেবো একে একে স্বাদ অনুযায়ী নুন, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ভাজা মশলা। ভাজা মশলার রেসিপি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। দিয়ে ভালো করে আমি এটাকে হাত দিয়ে মেখে নেব। মাখাটা ভালো মতো হয়ে যাওয়ার পর দেখুন ঠিক এরকমভাবে মাখা হয়েছে। এরপর এতে আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা দেবো, সেটা হচ্ছে একটু চিনি দেবো। 1/2 টিস্পুন মতো চিনি আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আরও একবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য কিছুই ব্যবহার করিনি, মানে কোনো ময়দা বা কিছু ব্যবহার করিনি, আমি জাস্ট নর্মালি এটা মেখেছি। কারণ ময়দা ব্যবহার করলে একটু শক্ত হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তবে আপনাদের যদি মনে হয় যে ছেড়ে যাচ্ছে জিনিসটা তাহলে কিন্তু একটু ময়দা দিয়ে নেবেন, আমার আর ময়দা লাগেনি। এবার এই পুরো যতটা হয়েছে পরিমাণ সেখান থেকে আমি এরকম সাইজের 6খানা বল বানিয়ে রেখে দিচ্ছি, মানে 6টা ভাগ করে আমি এখানে রেখে দিচ্ছি। এবার ভিতরে পুরটা বানাবো, তার জন্য মিক্সি জারটা নিয়ে নিয়েছি। আবার 1/2 কাপ পরিমাণ কড়াইশুঁটি আমি এখানে অ্যাড করলাম, আমি এখানে ফ্রেশ কড়াইশুঁটি ব্যবহার করছি। এর সাথে দেওয়া হচ্ছে 1/2 একটা কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি পরিমাণ আদা, 1/2 টিস্পুন দিয়ে দিলাম ভাজা মশলা। এটা রেসিপি যেরকম বললাম ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। 1/4 টিস্পুন দিলাম আমি হিং, 1/4 টিস্পুন দিলাম জিরে গুঁড়ো আর 3 টেবিল চামচ মতো জল। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমি আবারও একটা মিহি পেস্ট বানিয়ে রাখছি। এটা হয়ে গেল আমার ভিতরে পুরের ব্যাপারটা। কড়াইতে 1 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি, তাতে 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে ফোড়নের জন্য দিচ্ছি। ফোড়নটা ভালো মতো গরম হয়ে গেলে যে বাটাটা বেটে রেখেছিলাম কড়াইশুঁটির সেটা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিচ্ছি 1/4 টিস্পুন চিনি। এবার এটাকে একদম শুকনো শুকনো করা অবস্থা পর্যন্ত আমি ভালো করে কুক করে নেব, সময় মোটামুটি 3-4 মিনিট ধরে। আর এটা কিন্তু একদম যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে আসছে, জলটা একদম টেনে গেছে, তখন কিন্তু এটাকে নামাতে হবে। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো চাইলে ফলো করে নিতে পারেন, লিঙ্কগুলো আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। এর মাঝে আপনাদেরকে মনে করিয়ে দিই আমার একটা নতুন চ্যানেল গল্পের শিকাল একাল, যেখানে আমি পড়ে শোনাই পুরনো দিনের গল্প। অতি অবশ্যই গল্পের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। গল্পগুলো শুনুন, ভালো লাগলে লাইক করুন, আর হ্যাঁ অতি অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে। এখানে আমি ওই পুরটার থেকেও 6টা ভাগ করে নিয়েছি কড়াইশুঁটির, আর পনিরের টুকরো থেকে তো আমি 6টা ভাগ করেই রেখেছিলাম। এবার আমি 1টা পনিরের বল এরকম নিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে আমি হাতের মধ্যে রেখে একটু চ্যাপটা করে নেব, আর তারপর 1টা আমি কড়াইশুঁটির পুর যেটা বানিয়েছি সেইটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে পনিরের এই উপরের এটা দিয়ে পুরোটা আমি সিল করে নেব। ঠিক এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা বল বানিয়ে নেব। এটা সিল করে নেওয়ার পর আমি এটাকে একটু গড়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে গোল গোল করেই করছি, আপনারা চাইলে বিভিন্ন রকম শেপ করতে পারেন, লম্বা করতে পারেন, যেরকম আপনাদের ইচ্ছা। আপনারা এটাকে চাইলে লম্বা গোল সেরকম যেরকম আপনাদের মনে হয় সেরকমভাবে করতে পারেন। আমি এটাকে কিন্তু এরকমভাবে গোল করে নিয়েছি। এবার এটাকে ভালো করে আমি দেখে নিচ্ছি কোথাও যেন কিছু বেরিয়ে না আসে পুরটা। ভালো করে এটা করা হয়ে গেছে, হাত দিয়ে চেপে চেপে দিলাম, আর এটা কিন্তু এখন একদমই রেডি। ঠিক এই পদ্ধতিতে আমি কিন্তু এখানে সবকটা চপ গড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা।
এবার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা আর 1/3 কাপ পরিমাণ জল। ময়দার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আমি এটাকে একটু হাত দিয়ে গুলে নিলাম ভালো করে, যাতে এটা মিক্স হয়ে যায় ঠিকঠাক মতো। আর এবার আমি সমস্ত কিছু এখানে অ্যারেঞ্জ করে রেখেছি। এবার একটা বল আমি নিয়ে নিলাম, নিয়ে ময়দার মধ্যে একটুখানি ডুবিয়ে নিলাম। নিয়ে এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি এটাকে গড়িয়ে নেব। ব্রেড ক্রাম্বটা যেন চতুর্দিক দিয়ে ভালো করে লেগে যায় সেটা আমি দেখে নেব। আর প্রত্যেকটা কিন্তু আমি এরকমভাবেই করছি। আমি যেহেতু এটা ভেজ হিসাবে বানাচ্ছি, আপনারা যদি নন ভেজ হিসাবে বানাতে চান তাহলে এটাকে আপনারা ডিমের গোলায় কিন্তু চুবাতে পারেন, ঠিক আছে। এবার এটা হয়ে গেছে আর ঠিক এই পদ্ধতিতে কিন্তু আমরা সব কিছু সব কটাকে বানিয়ে নিচ্ছি। এটা হয়ে গেল, এবার আমি সব কটাকে এইভাবে দেখুন বানিয়ে রেখে দিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। আমি কড়াইতে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি, আর সাদা তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দুটো দুটো করে চপ কিন্তু ছেড়ে দিচ্ছি। ছেড়ে এবার একটু সন্তর্পণে এটা করতে হবে, কারণ ভিতরটা যেহেতু পনির আর আমি যেহেতু ময়দাটা দিইনি তো সেই জন্য একটু সন্তর্পণে এটা করতে হবে। এবার একটু উল্টে পাল্টে এদিক ওদিক করে লালচে লালচে হয়ে যাওয়া পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা, পার্টিকুলারলি এই রেসিপিটা কিন্তু একবার অতি অবশ্যই শীত থাকতে থাকতে ট্রাই করুন। কড়াইশুঁটি এখন বাজারে ফ্রেশ পাওয়া যায়, গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা একবার খেলে এর স্বাদ কিন্তু সত্যিই ভুলবেন না। অসাধারণ খেতে লাগে, নিরামিষ দিনের একটা পারফেক্ট চপের রেসিপি। হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম, এখন এটা সার্ভ করুন গরম গরম যে কোনো কিছুর সাথে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বরাবর মতো লাইক প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন, আর বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। যারা এখনও চ্যানেল কুইজিনিয়া সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গল্পের শিকালে কালে চ্যানেলের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।